আমাদের শরীরের সেভেন্টি পারসেন্ট পানি দিয়ে তৈরি পানিকে আমাদের জীবনের অপর নাম বলা হয় কারণ হলো এই পানি আমাদের শরীরের বিভিন্ন রোগ এবং ভালো থাকার সাথে জড়িত কিন্তু আপনি কি জানেন আমরা সকালে ঘুম থেকে উঠে যেটা খাই সেটার উপর নির্ভর করে আমরা কতটা সুস্থ থাকব এখন কেউ সকালে উঠে চা পান করে আবার কেউ অন্য খাবার খায় কিন্তু এই চা পান করার ফলে আমাদের শরীরের মারাত্মক রোগ হতে পারে সেটা হয়তো আপনি এখন বুঝতে পারছেন না কিন্তু পরবর্তীতে আপনার অনেক সমস্যা হবে আমরা যে ডায়াবেটিসের সমস্যায় ভুগি সেটা হয়তো মিষ্টির কারণে হয় আমরা সকলেই এমনটা জানি কিন্তু শুধু মিষ্টি খাওয়ার জন্য এমনটা হয় এটা ভাবাটা ভুল আমাদের পানি নিয়ম মেনে না খাওয়া খাওয়া দাওয়া ঠিক মতো না করা বা নিয়ম মেনে না খাওয়া বাজে জীবনধারার কারণে ডায়াবেটিস সহ নানান ধরনের রোগ হয় কিংবা অন্যদিকে আপনার ওজন বেড়ে যাওয়া হঠাৎ করে অনেকে মনে করে এটি শুধুমাত্র বেশি বেশি খাওয়ার কারণে হয়ে থাকে কিন্তু সেটা একদমই ভুল ঠান্ডা পানি খাওয়া কিংবা নিয়ম মেনে পানি না খাওয়া এসবের জন্য অন্যতম একটি কারণ আর তাই আজকে আমরা জানবো বাসি মুখে পানি পান করলে কি হয় আর না করলেই বা কি হয় আপনি হয়তো বলতে পারেন পানি আমরা ছোটবেলা থেকেই পান করে আসছি এখানে নতুন করে শিখানোর কি আছে কিন্তু না আমরা হয়তো জানি না পানি অনিয়ম মতো খাওয়ার কারণে আমাদের শরীরের যত সব সমস্যা যত সব রোগ হয়ে থাকে সারা রাতের ঘুম শেষে আমরা যখন সকালে উঠি তখন আমাদের মুখে এক প্রকার লালা জমে থাকে আমরা যখন দাঁত ব্রাশ করি অথবা মুখ ধুয়ে ফেলি তখন সেগুলো বাইরে বেরিয়ে যায় যেটা আমরা জেনে বা না জেনে করে থাকি আর এটাই সবচেয়ে বড় ভুল যেটা হয়তো আমরা সবাই করে থাকি তো আপনি কি জানেন এই লালার মধ্যে এমন অনেক গুণ রয়েছে যেটা আপনার পেটে গিয়ে ডায়াবেটিস হাই প্রেশার ওজন বা ভুঁড়ি বৃদ্ধি এমনকি ক্যান্সারের মতো রোগ থেকে আমাদের প্রতিকার করে এটা হয়তো আমরা অনেকেই জানি না আমাদের সকালে বাসি পানি খাওয়ার ফলে আমাদের লালাগুলো পানির সাথে পেটে চলে যায় যার ফলে আমাদের পেট ভালোভাবে পরিষ্কার হয় আর পেট পরিষ্কার হলে সেটার বেনিফিট পুরো শরীর জুড়ে আমরা অনুভব করি আপনার যখন হঠাৎ বমি হয় মাথা যন্ত্রণা অথবা পেট ব্যথা হয় তখন আপনি হয়তো একটি ওষুধ খান এর ফলে আপনার কিছু সময়ের জন্য সমস্যাগুলো দূর হয় আবার দেখা যায় যে কিছুদিন পর আপনারা এই সমস্যাগুলো আবার দেখা দিচ্ছে কিন্তু আপনি এইগুলো করে আপনার রোগটিকে এড়িয়ে যান এর ফলে আপনার পেটে সমস্যা হয় তাছাড়াও যে সমস্যাগুলো অন্য কোনো সমস্যা রূপে দেখা দেয় বাসি মুখে পানি না খাওয়ার কারণে আপনার পেটে সে লালাগুলো পৌঁছাতে পারে না যার কারণে আপনার পেট অপরিষ্কার থেকে যায় আর পেট পরিষ্কার না থাকলে আমাদের রক্ত পরিষ্কার থাকে না রক্ত দূষিত হয়ে যায় আর রক্ত দূষিত হলে সেগুলো আমাদের মুখে ব্রণ সহ নানান মাধ্যমে দেখা দেয় যেগুলো হাজার ওষুধ অথবা ক্রিম লাগালেও যাবে না আপনি বাসি মুখে দুই গ্লাস কিংবা সর্বনিম্ন এক গ্লাস পানি পান করলে আপনার মুখের সব ব্রণ দাগ নিজে থেকেই চলে যাবে তো বাসিমুখে পানি পান করার ফলে আমাদের শরীর অনেক সুস্থ থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে সুতরাং প্রতিদিন সকালে উঠে কম করে হলেও এক গ্লাস পানি অন্তত পান করা উচিত সেটা অবশ্যই নর্মাল পানি কিংবা হালকা গরম পানি কারণ ঠান্ডা পানি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তাই পানিতে বরফ মিশিয়ে কিংবা ফ্রিজের ঠান্ডা পানি কখনোই পান করবেন না সকালে দাঁত ব্রাশ না করে পানি পানের ফলে দাঁত ও মুখের স্যালাইভাই থাকা ব্যাকটেরিয়া পেটে প্রবেশ করে এবং পাকস্থলীর অ্যাসিডের প্রভাবে মরে যায় এই প্রক্রিয়ার মাধ্যমে খুব সহজেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় শরীর জীবাণু ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করা শিখে যায় পাকস্থলী সুস্থ রাখে সকালে একদম খালি পেটে পানি পানের ফলে পেটের বর্জ্য পদার্থ বের হয়ে যায় এতে করে পাকস্থলী ও পরিপাক সুস্থ থাকে এবং তার স্বাভাবিক কাজ চালু রাখতে পারে ওজনকে নিয়ন্ত্রণে রাখার জন্য মাত্রা অনেকখানি প্রভাব ফেলে এই মেটাবলিজমের মাত্রা বৃদ্ধি পায় নিয়মিত খালি পেটে পানি পানের অভ্যাসের ফলে এছাড়াও খালি পেটে পানি পান করলে দিনভর শরীরে আর্দ্রতা বজায় থাকে সকালে খালি পেটে দুই গ্লাস পরিমাণ কমপক্ষে এক গ্লাস পানি পান করার পরে স্বাভাবিকভাবেই আপনার পেট ভরে যায় এতে করে বাড়তি খাবার খাওয়ার চাহিদা তৈরি হবে না আর মেটাবলিজমের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে আপনার ওজন কমাতে খুবই সাহায্য করে তাই আপনারা এখনও যারা সকালে ঘুম থেকে উঠেই চা পান করেন কিংবা দাঁত ব্রাশ করেন তারপর খান এই অভ্যাসটা ত্যাগ করে সকালে অন্তত এক গ্লাস নর্মাল পানি বা হালকা গরম পানি বাসি মুখে পান করুন এতে শরীরে অনেক উপকার হবে আপনার শরীর সুস্থ থাকবে আপনার ত্বক ভালো থাকবে সব কিছু হেলদি থাকবে এবং আপনি ভালো থাকতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই বন্ধুরা ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে আর অবশ্যই ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ